নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের করা মামলায় ফরিদপুর চার আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছেন। বিচারপতি শেখ জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সরোয়ার কাজলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়। আদালত আবেদনটি শুনানির জন্য আগামী মঙ্গলবার ধার্য করেছেন। আদালতে নিক্সন চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী ডক্টর শাহদিন মালিক। এর আগে গত 15 অক্টোবর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর চার আসনের স্বতন্ত্র সংসদ সদস্য নিক্সনের বিরুদ্ধে মামলা করে ইসি। জেলা সিনিয়র নির্বাচন অফিসার নোয়াবুল ইসলাম ফরিদপুরের চর ভদ্রাসন থানায় মামলা করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী দায়িত্বরত কর্মকর্তাদের গালাগাল করার অভিযোগের প্রেক্ষিতে মামলা হয় নিক্সনের বিরুদ্ধে।